করোনা ভ্যাকসিনের জন্য কারো সঙ্গে বিশেষ কোনো সম্পর্কের দরকার নেই। জনগণকে বাঁচাতে সরকার যেখান থেকে সম্ভব ভ্যাকসিন সংগ্রহ করবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অবায়দুল কাদের। তিনি বলেন, এ নিয়ে দোষারোপের রাজনীতি পরিহার করে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে সকলের অভিন্ন শত্রু করোনাকে মোকাবেলা করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আজ বুধবার 28 এপ্রিল বনানী কবরস্থানে শহীদ শেখ জামালের 68তম জন্মবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের শেষে সাংবাদিকদের এসব কথা বলেন অবায়দুল কাদের। এ সময় তিনি প্রথমে প্রধানমন্ত্রীর পক্ষে ও পরে দলের পক্ষে শেখ জামালের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। শেখ জামাল বঙ্গবন্ধু পরিবারের সাহস ও মেধার যে রাজনীতি তারই অনন্য দৃষ্টান্ত উল্লেখ করে অবায়দুল কাদের বলেন, জন্মদিনে শপথ হোক বাংলাদেশের হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতির ট্র্যাজেডি থেকে জাতিকে মুক্তি দিতে হবে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আরও বলেন, যে দলই করুক হত্যা রাজনীতি কারো কাম্য নয়। যারা 1975 সালের নির্মম হত্যাকাণ্ডের নেপথ্যে জড়িত ছিলেন তারা কিন্তু রেহাই পায়নি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএনপির উদ্দেশ্যে বলেন, হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতি পরিহার করুন। বাংলাদেশে সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে বিএনপিকে হত্যা ষড়যন্ত্র ও সন্ত্রাসের পথ থেকে সরে আসতে হবে। আল আমিন, নিউজ জনবেডি, ঢাকা।